আমার আজকের রেসিপি ক্ষীর। আজকে আমি রান্না করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই ক্ষীর রেসিপি। ক্ষীরের এই রেসিপিটি আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখুন, এর স্বাদ এবং গন্ধ একটু অন্যরকম। আর এটা আজকে রান্না করেছি লাল চিনি দিয়ে। এটা আমাদের ময়মনসিংহের খুবই একটি স্পেশাল খাবার। আজকে এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচানোর ফ্রেশ নারকেল কুচি, 1/2 কাপের থেকে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পোলাওয়ের চাল, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর 1টা এলাচ। এগুলো দিয়েছি স্মেলের জন্য, খুব সুন্দর একটা স্মেল হবে সেজন্য। মাঝখানে চাইলে উঠিয়ে রেখে দিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। অনেক অঞ্চলে এই রেসিপিটা অনেকভাবে ট্রাই করে থাকে আমি দেখেছি, তবে আমাদের অঞ্চলটাতে এইভাবেই ট্রাই করে থাকে। আপনাদের ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখুন। আর আজকে আমাদের এলাকা থেকে আনা লাল চিনি দিয়ে কিন্তু আমি এটা রান্না করব। লাল চিনিটা মূলত আখের চিনি, যেটা হচ্ছে আমরা গ্যান্ডারি নামে চিনে থাকি, সেই গ্যান্ডারির রস থেকে তৈরি করা চিনিটাকে আমরা লাল চিনি বলে থাকি, অথবা অনেকে বলে থাকে জুড়া চিনি। এই চিনিটা আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। দেওয়ার পর টেস্ট করব যে সম্পূর্ণ ক্ষীরটা কি এটার জন্য পারফেক্ট কিনা, মানে মিষ্টিটা কি পারফেক্ট হবে কিনা। টেস্ট করার পর যদি মনে হয় আর একটু লাগবে তাহলে আমি আরও একটু অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর নারকেল কোচানোর যে নারকেলগুলো সেগুলো কিন্তু উপরে ভেসে চলে এসেছে এবং চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি একটু টেস্ট করার পর বুঝেছি যে মিষ্টির পরিমাণটা আর একটু লাগবে, সেজন্য আমি আরও একটু চিনি অ্যাড করে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে এই বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু সামান্য লবণ অ্যাড করেছি, আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে অসম্পূর্ণ মনে হয়, এবং লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে লো হিটে রেখে। নাড়াচাড়া করতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, অনেকটা ঘনত্বটা হয়ে এসেছে। এই ক্ষীরটা কিন্তু আমাদের অঞ্চলে এভাবেই রান্না করে থাকে। আপনারা চাইলে আর একটু লিকুইড রাখতে পারেন, মানে হচ্ছে আর একটু আগেই নামিয়ে নিতে পারেন, তবে ক্ষীরটা কিন্তু এরকমটাই ভালো লাগে। একটু আঠালো আঠালো থাকলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করেছি। এখন গরম গরম পরিবেশন করতে পারেন। আর আমাদের অঞ্চলে এই রেসিপিটা তৈরি করার সাথে সাথেই কিন্তু এটার সাথে আরেকটা রেসিপি অ্যাড করে থাকে, সেটা হচ্ছে তেলের পিঠা। আমি আজকে এই পিঠাটার সাথে এবং এই রেসিপিটার সাথে একসাথে দুইটা তৈরি করেছি, তবে দুইটা ভিডিও একসাথে দিলে ভিডিওটা একটু লং হয়ে যাবে, তাই নেক্সট এপিসোডে আসছে তেলের পিঠার রেসিপি। তেলের পিঠার রেসিপিটি আমি নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। মিষ্টি এই ক্ষীর এবং তেলের পিঠার কম্বিনেশনটা বেশ লোভনীয় এবং খেতেও মাশাআল্লাহ বেশ ভালো ছিল। আপনাদের অঞ্চলে এই খাবারটিকে কী নামে ডাকা হয় অথবা আপনারা কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাতে পারেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।